অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বিবাহিত জীবনে সমস্যা দূর করার উপায় এবং ডিভোর্স থেকে মুক্তি পেতে মহা উপায় আমি এই ভিডিওতে জানাবো, এবং তার পাশাপাশি থাকছে আজকের গুড লাক। প্রথমেই জানাই, বর্তমান সময়ে এই বিবাহ কেন্দ্রিক সমস্যাটা বেশি চলে এসেছে, অর্থাৎ বিয়ের পর এই ডিভোর্সের পরিমাণ দেখুন খুব বেশি কেস কিন্তু এখন বর্তমান যুগে আসছে। এর থেকে বাঁচার উপায় এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই সমস্যা কি উপায় করলে মুক্তি পাবে তাও আমি এই ভিডিওতে জানাবো। তো আপনাদেরকে প্রথমেই জানাই, এই বিবাহিত জীবনটা যদি সুখের হয় কি না, স্বর্গের মতন সুখ হয়, আর যদি বিবাহিত জীবন যদি আপনার অসুখী হয় নরকের থেকেও কোনো অংশে কম নয়। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যারা সমস্যাতে আছেন। এবার আমি আপনাদেরকে প্রথমে জানাই আজকে গুড লাকটা। আপনারা যখন আপনাদের এই যে জামা কাপড় যেগুলো অনেক সময় দান করেন, সেই জামা কাপড়গুলো না কেচে দান করবেন না, কেচে দান করবেন, সেক্ষেত্রে ভালো হবে। না কেচে দান করলে আপনার শরীরের অড়া সেই জায়গাটাতে চলে যাবে, অর্থাৎ আপনাদের দুর্ভাগ্য কিন্তু চলে আসবে। তো এবার জানাই যে কি উপায় করবেন। প্রথম কথা বলছি, যদি স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর হয়, অর্থাৎ কেউ কারো কথা শুনছে না, যে যার মতন চলছে, সেক্ষেত্রে কি হয়, স্বামীরা যদি স্ত্রী যদি আপনার কথা ঠিকঠাক না শুনে, আপনারা প্রতিদিন সকালবেলা উঠে সূর্যের উদ্দেশ্যে জল নিবেদন করুন, সূর্য দেবতার উদ্দেশ্যে, সেক্ষেত্রে দেখবেন এই সমস্যা কাটবে। আর মেয়েরা প্রত্যেক সোমবার শিবের মন্দিরে বা শিবের মাথায় আপনারা জল ঢালুন এবং সাদা জিনিস আপনারা দান করুন। এরপরে জানাই, যদি দেখা যাচ্ছে খুব ঝগড়াঝাটি আপনাদের মধ্যে লেগেই আছে, কথা নাই বার্তা নাই শুধু ঝগড়াঝাটি, ভালোবাসা আপনাদের মধ্যে নেই, প্রেম আপনাদের মধ্যে নেই, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক শনিবার আপনারা অশ্বত্থ গাছের নিচে পরিক্রমা করুন এবং একটি আপনারা দেন তেলের প্রদীপ, সেক্ষেত্রে দেখবেন আপনাদের মধ্যে প্রেম বাড়বে, ঝগড়া ঝাঁটি কিছুটা হলেও কমবে। দেখা যাচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ নয়, প্রেম নেই, ভালোবাসা নেই, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে বা শরীর নিয়ে প্রবলেম, সেক্ষেত্রে আপনারা করবেন, মেয়েরা প্রতিদিন তুলসী তলায় আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনারা গোলাপি রঙের বস্ত্র পরিধান করবেন, সেক্ষেত্রে দেখবে আপনার স্বামীর শরীর উন্নতি হবে, আপনার মধ্যে প্রেম আসবে এবং আপনাদের সব দিক থেকে ভালো হবে। আর ছেলেরা কী করবেন, দেখা গেল ছেলেদের প্রতি প্রেম নেই, ছেলেরা স্ফটিকের মালা পরুন এবং আপনারা হলুদ বস্ত্র বেশি পরিধান করুন, দেখবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। দেখা যাচ্ছে এই ঝগড়াঝাটি আপনাদের মারামারি অশান্তি ঝুটঝামেলাতে চলে যাচ্ছে, তখন আপনারা কী করবেন দেখুন, এই মানে মতান্তর বা ঝগড়াঝাটি যখন মারামারিতে চলে যাবে তখন আপনারা শনিবার দিন তো ওই কাজটা করবেনই, এই অশ্বত্থ গাছের নিচে আপনারা সর্ষার তেলের প্রদীপ দিবেন, তার পাশাপাশি আপনারা তিল, কালো তিল আপনারা দান করুন, সেক্ষেত্রে দেখবেন এই সমস্যাটা কিছুটা হলেও কাটবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। এইবার জানাই, দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি এসে মাথা গলাচ্ছে, অর্থাৎ আপনাদের সংসারে, এটা মেনলি হয় রাহুর জন্য, রাহু হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটায়, সেক্ষেত্রে মেয়েরা বৃহস্পতিবারের ব্রত রাখুন, অর্থাৎ সেদিন আপনারা ব্রত রাখুন বৃহস্পতিবার, এবং শনিবার দিন পাখিকে আপনারা আহার দিন, খাওয়ান, সে যে কোনো কাক হোক, পায়রা হোক, যে কোনো পাখি হোক আপনারা খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন এই তৃতীয় ব্যক্তির প্রবেশ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। এবার ছেলেরা কী করবেন, আপনার ওয়াইফের জীবনে যদি তৃতীয় ব্যক্তি প্রবেশ করে, আপনারা শুক্রবারের ব্রত রাখুন, শুক্রবারের ব্রত রাখার পর আপনারা শনিবার করে কোনো নির্ধনী ব্যক্তিকে, বাস্তবে যারা নির্ধনী
সেই ব্যক্তিকে আপনারা অন্ন বা বস্ত্র দান করুন বা কিছু খাওয়া অর্থ দান করুন, সেক্ষেত্রে দেখবেন এই তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু কাটবে। এবার জানাই যদি দেখা যাচ্ছে আপনাদের ডিভোর্সের মতন পরিস্থিতি চলে এসেছে, কোর্টে যায়নি কিন্তু ডিভোর্সের মতন পরিস্থিতি, এই ডিভোর্সের জন্য কোন কোন গ্রহ দায়ী? একটা হচ্ছে মঙ্গল, শনি, রবি, কিছু অংশে রাহু, এই কটি গ্রহ কিন্তু ডিভোর্সের জন্য কারক গ্রহ। সেক্ষেত্রে আপনারা মানে মেয়েরা কী করবেন, সেক্ষেত্রে মেয়েরা অবশ্যই আপনারা প্রত্যেক সোমবার দিন আপনারা শিবের মাথায় 27টি বেলপাতা দিবেন এবং জল ঢালুন। ছেলেরাও এই কাজটা করবেন, অর্থাৎ যে পক্ষ ডিভোর্স চাইছে না, অর্থাৎ যদি ছেলেরা যদি না চায় তাহলে ছেলেরা শিবের মাথায় 27টি বেলপাতা এবং গঙ্গা জল দুধ দিবেন এবং একটি ঘিয়ের প্রতি প্রজ্বলন করবেন এবং আপনার মনস্কামনা এ করবেন। আর যদি মেয়েরা ডিভোর্স না চান সেক্ষেত্রে মেয়েরা প্রত্যেক সোমবার এ কাজটি করবেন, সেক্ষেত্রে দেখবেন কিছুটা হলো আপনারা সেই ডিভোর্স কোর্ট পর্যন্ত না যেতেও পারে, আপনাদের মধ্যে একটা সমস্যা সমাধান হতে পারে। দেখুন সর্বাপেক্ষা আমি বলছি ঈশ্বরের কাছে কিচ্ছু লাগে না, সমস্ত কিছু থেকে মুক্তি আপনার পাবে। ঈশ্বরকে যদি ঠিকঠাক দেখতে পারেন, ভক্তি করে রাখতে পারেন না, আপনাদের সমস্ত প্রাপ্তি, ভৌতিক জগতের সমস্ত সুখ এই দেবাদিদেব মহাদেব কিন্তু দিবে। এবার জানাই ধরে নিন আপনার ডিভোর্সের জন্য মামলা হয়েই গেল, কোর্টের দরজায় চলে গেছে, সেক্ষেত্রে যে পক্ষ ডিভোর্স চাইছে না তারা অন্তত 9টা মঙ্গলবার আপনারা হনুমানজির মন্দিরে যান এবং আপনারা সেখানে চ্যামিলি তেলের প্রদীপ দিন এবং সিঁদুর দিন। মেয়েরা সিঁদুর দিবেন না, মেয়েরা লাল ফুল নিবেদন করুন, ঠিক আছে, লাল ফুল নিবেদন করবেন। এবং যদি মেয়ে পক্ষ যদি না চান সেক্ষেত্রে আপনারা চ্যামিলি তেলের প্রদীপ, লাল ফুল নিবেদন করুন এবং আপনার বয়স অনুযায়ী, আপনার যত বয়স, আপনার যদি 30-32 বছর বয়স হয় তাহলে 32টা মতিচুরের লাড্ডু দিবেন, যদি আপনার 27 বছর বয়স হয় 27টা মতিচুরের লাড্ডু দিবেন। ঠিক অনুরূপ ছেলেরা যদি ডিভোর্স না চান আপনারা সেই 9টা মঙ্গলবারই যাবেন, আপনারা চ্যামিলি তেলের প্রদীপ দিবেন এবং আপনারা সেখানে গিয়ে সিঁদুর দিন এবং আপনারা আপনাদের বয়স অনুযায়ী আপনারা সেখানে লাড্ডু প্রদান করুন। এবং প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা বা সকালবেলা যদি লাল আসনে বসে হনুমান 40 পাঠ করতে পারেন অতীব শুভ। এই ডিভোর্স থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা মুক্তি পাবেন, ভগবান আপনাদের এই জায়গা থেকে আপনাদেরকে মুক্তি নিয়ে আসবে। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।